নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আমরা যদি বলি রাজ্যে একটা সময়, অর্থাৎ যখন আমরা করোনা মহামারীর কালে ছিলাম, সেই সময় আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কিভাবে মুখ থুবড়ে পড়েছিল এবং প্রতিনিয়ত তার নগণ্য চিত্র উঠে আসতে শুরু করেছিল সংবাদের শিরোনামে। এবং আর সেই বিষয়টিকে নজরে রেখে আমরা দেখতে পেয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন, তাদের প্রতিনিয়ত বিভিন্ন রাজ্যের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে গিয়ে রক্ষণাবেক্ষণ করা এবং পর্যবেক্ষণ করা, এবং সেখানে বারংবার তীর বা অভিযোগের তীর উঠতে শুরু করেছিল যারা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলি বা যে হাসপাতালগুলো রয়েছে তাদের কর্তৃপক্ষের দিকে। এবারে আজকের দিনে দাঁড়িয়েও এমনই একটি ঘটনা উঠে আসে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে কেন্দ্র করে। আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে এবারে ক্ষোভ প্রকাশ পায় যারা আত্মীয় পরিজনরা রয়েছে তাদের, এবং কি বিষয়ে তারা ক্ষোভ প্রদর্শন করছে বা সেখানে কি কারণে এই বিষয়টিকে ঘিরে তাদের হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করা অবশ্যই দেখে নেওয়া যাক। দীর্ঘদিন যাবৎ এই সমস্যায় ভুগছেন রোগী এবং তার আত্মীয়রা। সময় মতো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রতিনিয়ত মদমত্ত অবস্থায় থাকেন গাড়ি চালক বিপ্লবশীল। এলাকাবাসী রোগীর আত্মীয় পরিজনদের কাছ থেকে কয়েকবার গাড়ি চালককে বদলি করার দাবি উঠে, কিন্তু কি কারণে তা করা হয়নি তা জানা যায়নি। গতকাল এবং আজ দুই রোগী নিয়ে জিবি হাসপাতালে স্থানান্তর করলেও পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্সের ড্রাইভার বিপ্লবশীলকে। পরবর্তী সময়ে 102A এসে রোগীকে নিয়ে যায়। চলুন দেখে নিন বিস্তারিত। কি কারণে গেছিলেন? গতকালকে মনে একটা ঘটনা হয়েছে যে প্রায় দুইটা নাগাদ গিয়ে একটা পেশেন্টের বাড়ি থেকে খুঁজে তারা বাইক করতে হয়েছে। কি মনে করেন আপনারা, আপনাদের স্বাস্থ্যকর্মী কি মনে করেন আপনার এই বিষয়টা নিয়ে এসে? একজন ড্রাইভার চাইছে শুনলাম, দুজন লাগে বলে, এখন একজন খারাপ লাগে একজন। আমার হ্যাঁ কি কইতাম আমরা, গভর্নমেন্ট আসলে তো হেপাইব কুল। সবার শুনছে আমার মানে ছোটো ভাই আর কি, তো গতকাল গেতে তার অ্যালকোহল খাইছে ঠিক আছে, মানে তার অবস্থা অবনতি দেখে সেটা আজকে সকালবেলা নিয়ে এসেছে। আচ্ছা, তো নিয়ার থেকে তো মানে অ্যাডমিশন করাইছে, তারা স্যালাইন দিছে, স্যালাইনে কিন্তু কোনো ইম্প্রুভ দেখতেছি না, না দেখতে আমরা কিছু আমরা জিবি লিয়ে যাবো, তখন কিছু অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স নিয়ে যাবো। তো অ্যাম্বুলেন্সে সব কিছু রেডি করছি, অ্যাম্বুলেন্সে যে ড্রাইভারের কল করা হইতেছে তাই ফোনে রিসিভ করেন, কারণ তারা এখান থেকে একজন লোক পাঠাইছে, তাই কোন সময় হবে তারপরে নিয়ে যাবো। প্রায় সময় এমন হয় এই মানে এখানে আমাদের ড্রাইভার পাওয়া যায় না, তাহলে আমরা এখানে মধ্যে অ্যাম্বুলেন্স থাকাকালীন আমরা এই সুযোগ সুবিধাটা পাই না। তাহলে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আপনার বাড়ির নাম? পরিমল ঋষি দাস। এখন আপনার কী চাইতেছেন যে এরকম ধরনের ড্রাইভার কি এখানে থাকাটা উচিত? না না, উচিত না এরকম ড্রাইভার থাকা আমাদের। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যদি এই ধরনের চিত্র উঠে আসতে শুরু করে, তবে আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপরও হয়তোবা যারা রোগীর পরিজনরা রয়েছেন তারা ভরসা করতে পারবে না। এবং আমরা দেখতে পাই যে রাজ্যের প্রত্যেক মন্ত্রীবর্গরা সবসময় বলে থাকে যে বাইরে চিকিৎসা করাতে যেতে হবে না, বা রাজ্যের যে ডাক্তাররা রয়েছেন তারা বলেন যে রাজ্যে সমস্ত কিছুর পরিষেবা রয়েছে, সমস্ত রোগের পরিষেবা রয়েছে। তবে তার যদি এই ধরনের চিত্র উঠে আসে স্থানান্তরের সময় যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা যদি এই ধরনের চিত্র থাকে, তবে রাজ্যের জনগণ বিশ্বাস করবে তো করবে কাকে? আমরা অবশ্যই বলবো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি একজন ডক্টর রয়েছেন, এই বিষয়গুলোতে তিনি যেন নজর জ্ঞাপন করেন। এ বলে আমাদের এই সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। স্বাস্থ্য ভালো হয় আর নির্ভয়।
ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627, স্বরূপানন্দ ট্রেডিং কো এনএস রোড আগরতলা 9436121627.